যে সুন্নানি মুসা আলাহ ইসলামের হাতের লাঠি গু আল্লাহ দিসলাম। কোন সময় আত্মাকে সাড়ি দিলে যা সাপ হইয়া জাদু করে সারা সাপ খাইয়া ফেলাই দিছে। দেশলানি দেশলানি তা মোবাইল, একটা মোবাইল একটা বানাইয়া হয়তো খে ভিডিও করিয়া দিছে, কিন্তু হকিকতর জিনিস ওলা মুসা আলাহ সাল্লাতুসাল্লামের লাঠি দিয়া যে সময় ফেরাউনের লস্কর রাখলে নবী মুসারে খেদাইয়া লইয়া গেছেন তান কম সহ সামনে ফোরসে ইবা নীল দরিয়া। ইটা আমরার এই যমুনা নদীর গাঙ্গল্লা খান গাং নাই, এটা কিতা দরিয়া করে দিয়া ফেরাউনের লস্কর দরিয়া ইবায়ও সামনে দিয়াও সাইটে দিয়া দুই সাইটে দিও বেড়া এক দ্বীপর মধ্যে গিয়া আজিছন খর সাইটে দিয়া দুশ্মন ফেরাউনের লস্কর মুসারে মুসার কমরে শেষ করিলে। তা এই সময় মুসার কৌমে কইস নবী মুসা তোমার কথা শুনিয়া তো আজ আমরা বিপদ হয়ে গেল গিয়া, বিপদ হয়ে গেছে গিয়া, কারণ এখন ফললে সামনে দি ফললে নীলদরিয়াত ডুবিয়া মরতাম, ই হাতি দিয়া যে নীলদরিয়া যাইতাম ই শক্তি নাই, সাইডে দিও দরিয়া খরে দি গুললে ফেরাউনের লস্কর ইতা তোমার হাতিয়ার লইয়া একটাও ঘুরিয়া যাইতাম না। হে নবী মুসা এখন আমরা উপায় কিতা? হজরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে হাত উঠে এখন ও আল্লাহ আমরা তোমার মান্যওয়ালা, আল্লাহ করে দিয়া ফেরাউনের লস্কর সামনে দিয়া নীল দরিয়া আল্লাহ আমরার এখন বাঁচানেওয়ালা একমাত্র তুমি, আল্লাহ আমরারে বাঁচার রাস্তা দেও। আল্লাহ কই নবী মুসা তোমার হাত তো আমি অস্ত্র দিয়া দিছি, তোমার হাতের লাঠি দিয়া দিছি, লাঠি দিয়ে তুমি ফানিত বাড়ি মারো। হজরতে মুসা আলাইহিস সালামে নীল দরিয়াত লাঠি দি বাড়ি মারছন, লগে লগে ১২টা ন্যাশনাল হাই রুট রাস্তা বনি গেছে। কে করাইছে? আল্লাহ। ওই তো ভাড়া মুসার হাতের লাঠি, কিন্তু ফানি হরাইয়া রাস্তা বানানি কে করছে? আল্লাহ করছে। তা কইছেন নবী মুসা তুমি লাঠি দি ফানি বাড়ি মারো, মুসায় বাড়ি মারছেন রাস্তা বনি গেছে গিয়া, এখন ফানি নীল দরিয়ার মাঝে দি রাস্তা হইলে যাইতে অসুবিধা নেই, অসুবিধা নেই, রাস্তা ভাইছেন বাস টান কম লইয়া ফার হয়ে গেছেন। ফেরাউনের লস্কর আইছেন, ফেরাউন আইছে আইয়া দেখছে বা নীল দরিয়া বা সেই ন্যাশনাল রাস্তা বানাইয়া দিছে, হে হলি গেছে রাস্তা ভাই, ওয়াই তো মুসার দল লইয়া ভারইছন, হেও আইসে তার দল লইয়া নামছে। যে সময় ফেরাউনের দল মাঝখানো নীল দরিয়ার মাঝে গেছন, মুসার কম লইয়া ফারও উঠি গেছন, আল্লাহ কইছেন ফানি মিলি যাও গিয়া মুসার রাস্তা, মুসা ফারই গেছেন তো, মুসা ফারাইবার লাগি তো আল্লাহ রাস্তা বানাই দিছিলা, কিতার লাগি মুসা আল্লাহ মান্যওয়ালা আসলা, এর লাগি আল্লাহ ফানি রেখেছে হরি যা রাস্তা দিলা, পানি হরি গেছে রাস্তা বনি গেছে, মুসা তান কম লইয়া ভার হয়ে গেছেন, আল্লাহ কইছেন ফেরাউনের দলে আল্লাহ মান্যওয়ালা নাই, হে নিজে খোদা কইছে আনা রাব্বুকুমুল আলা, আমারে খোদা কইবা আমি খোদা, বুঝতে পাইছেন খোদা? এরপরে হে যখন খোদা বনি গেছে তে আমরার খোদা মুসার খোদা, তাই কইছেন তুই যদি খোদা তে ফানির রাস্তা হন তুই তো করিলা, আমি খোদায় ফানিরে মিলাই দিলে ইয়ার, ও আমরার খোদায় মুসার খোদায় কিতা করছেন ফানিরে কইছেন ফানি মিলি যাও। ফানি যখন মিলি গেছে আর ফেরাউনা তার কোম লস্কর বাসবার আর রাস্তা আছে? বাসার রাস্তা নাই, সারারে আল্লাহ ডুবাইয়া মাস, কিন্তু ফেরাউন দে আল্লাহ ফেরাউনের লাশ আল্লাহ ফসাইত না, আল্লাহর ওয়াদা আছে বলে তুন খোদা তোরে আমি আল্লাহ ফসাইতাম না কিয়ামত পর্যন্ত, ওলা তোরে আমি জিন্দা মুর্দা তো মরি গেছ গিয়া তোর দেহারে আমি ওলা রাখমো, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারাই দেখবা যে ফেরাউন আল্লাহর লগে ওলা হেকিতা করলো বেঠাগিরি দেখাইল। মাহতারাম দুস্ত বুজুর্গ মাত ফাতারে যার কি লম্বা হয়ে যার কি আপনার আর কষ্ট হইব, আমি আয়াত আর হদিস পড়িছি মাত্তা মারলাম একবার আই গেছি আর একবার যাইমু গিয়া থুড়া সময় বাজু কুসরা মাতিয়া যারা বাইন রাস্তাত আসুন বা মার্কেটও আসুন বা যারা বাড়িতে আসুন তান তান খেজমতো অনুরোধ করমু
যে আজ ইকানোর মধ্যে দিনের মজলিস তৈয়া বাড়ির থাকা মুনাসিব নাই, মুনাসিব নি কোনটাই আর এই মজলিস প্রত্যেক দিন হয়নি আপনারাই আজ হয়তো হইছে, আর কি জানো হয়তো আগামী বছর রইব, আগামী বছর রইব, আর আমি আইয়ানো বইমু ইকান আমার গ্যারান্টি আসেনি অন্তাকে উঠিয়া বাড়ি যেতাম বারমুখী নাই, গ্যারান্টি নাই, কোনো বেটার নাই। হ্যাঁ কি জানো আপনারা থাকলে থাকতে পারে, আমার নাই। মাহতারাম দুস্ত বুজুর্গ এর লাগে বুঝাইতাম চাইছি ওখান যে আল্লাহ রাব্বুল আলামিনে আজ মুনাসিব না বায়ুখল বাড়ির থাকা এর লাগে যারা বাড়িতে আসো আমি অনুরোধ করম তোলা সময় লাগিয়া আগে আগে ওয়াজ সারা রায় তুই তো এখানে বিয়ানে ফজর ভরিয়াছে তুই তো বিয়ানে আরো তো সান্দা হইত আজ খাই লীলা নাই, আর পরিস্থিতি হিসাবে নয়টার পরে আর ইয়া থাকাও তো সরকারের আইন অমান্য হয়ে যায়। এর লাগি ও নয়টার সময় পর্যন্ত আপনারা যারা বাড়িয়ে করে আসল আমি অনুরোধ করমো আপনারা মেহরবানি করিয়া দিনী মজলিস খান তসিব লইয়া কোয়া, আর তোলার সময় আলোচনা করমো আর এর ঘরে যাই মুগিয়া ইবাই দিয়ে আমার কারি নাজি হিসাবে আপনারা এই ডর দেখাইয়া গেছিল, ডর দেখাইছেননি ওই আন্দাজির জিনা কই না কইছো না বলে সান্দা দিও তা না তো শিকান বহুত বড় কথা চান্দা টাইম করবা হইয়া গেছি নাকি কিছু মানুষ কইবা বাবা যাইবার রকম নাই দিবার রকম নাই ইকান ডরের কথা নানি দিও না বাই হল চান্দা খইমু মসজিদ মাদ্রাসার লাগিয়া যার মনে মানব দিবা যার মনে মানত নাই দিতাই নাই খেয়ররে গদা দিয়ে আমি বাইলেইতাম না বলে না ধাবাও লোক বাইলেই মিলা আগে আগে এখন বহুত ভদ্র হয়েছেন মানুষ আগে আগে ওলা রাইত আন্দ্র হইয়ালে কিছু হইছালা মানুষ ডরাইয়া গর ঘুমাইতা না, আর আখটা যদি ঘুমাইছেন চ্যানেল লাগাইয়া এক জায়গাত ওয়াজ আসতে কয়েক বছর আগে ও বড়বালির অন গিয়া ওয়াজও গিয়া শুনলাম আর আল্লাহকে দেখাইছেন ওলা ওয়াজ থাকা অবস্থা তার বাড়ি দেখাই থামাইছেন শুরু হয়ে গেছে গিয়া গুল্লা গুলি আর ওয়াজ থাকা অবস্থা তো দেশ তো হল গিয়া এক ওয়াজ মজলিশ গিয়া শুনলাম যে বেটায় গরু লইয়া গেছিল বাজার আর দামে হইছে না গরু বেচত পারছে না রাইত ঘুরে বাড়িত লইয়া আইছে আর পাটি রাইত গিয়ে তার বুকুর ঘুরে উঠে গেছে ইয়াখন দেহ আমরা রঘুন দে তোমার দান গীতা বলে ও যে গরু নিছলে বাজারও বেশি সত নানি অগুন দে বেটা কইল বা আল্লাহ দে ও দেখো গরু বাবু আমার বাতান বেচছি না বলে বেচলে না খেলে বলে রে ভাই ইটা দামে বেচা যায় না গরু আর ইটা দামে বেচা যায় না কইলে বেশি লাইতে লাগে কম হইলে আমরা রইল নে তুই ঘুরাই আনলে খেলি তো ওলা আসলা আগরে জমানা এখন আল্লাহ দিলে বহুত ইটা কমি গেছে গিয়া মানুষ বদ্র হয়ে গেছেন গিয়া বুজ্র হয়ে গেছেন গিয়া ও হি সময় কথা কইয়ার বুকুর ঘুরে উঠিয়া রাইত আন্দাই রাইত নিজের মাতৃভাষা তৈয়া বিদেশি ভাষা দিয়া বুকুর ঘুরে উঠিয়া ধুম ডান্ডা দিতা আর কইতা নিকাল নিকাল মায়ের খাইয়াও মানুষে কইতা নাই রে বাবা নাই নাই যে তুই দেখল এগুলো মারিয়াও বারণ না বেখা কুকলি ওখান বার করিয়া ও খাফলর তলে দি লাইট তোলা ফুরা লাইট মারলে চিনি লইবা খাফলর তলে দিয়ে হারাইয়া তোলা দেখাইছে ও দেখলে নি ইকান কিতা দেখলে নি হালাল করি দিমু মাল দিতে নি না দিতে না জান দেখা না মাল দেখা বলে বাবা জান নেস্তে নে গিয়া মাল নাহি হে জান দিতে বাধ্য মাল দিতে বাধ্য নাই আর আমি মৌলানা কারি নাজি সাহেব হইয়া গেছিল বলে কুতুবুদ্দিন হুজুরের হাতের মধ্যে দিও আপনারা আমি ইলা ডেকার দতাম পারতাম নাই আর রুল দিও বাইলেতাম পারতাম নাই কইমু যার মনে মানব দিবা মনে মানে না দিতাই নাই ওলা নানি কথা কিন্তু ডরাইয়া বাড়িতে বইও না ওয়াজর মজলিস খান তসিব খান আনো ওয়াজর মজলিস খান তসিব খান আনো বাড়ির তাকিও না নাইলে হস্তাইবাই হস্তাইবাই হয়তো জীবনের আখেরি আজি মজলিস বুয়া আর জীবনেও না হইতে পারে খাইল আপনারে আমার একাপনি ভিন্দাইয়া বাড়ির তাকে চিরদিনের বিদায় করে দিলেই তো পারই পারেন না না তেল লাগি বাই হল বুজুর্গ হল যারা বাই আইন বাড়িতে আসো এরার গেছে আমি আবদার অনুরোধ করি আর বেশি মুরব্বী মুরব্বী মানুষ যারা
আটা ভিড়াও চল এরা রেখাম নাই থাকতেন বাড়ির তাকুয়া। কিন্তু যারা আমরা যুবক বাহিন আছি এরার গেছে আমার আবদার অনুরোধ বলে ফয়সা নিবাগি হইয়া ডরাইয়া বাড়ির তাকা মুনাসিব নাই আও আও। কিন্তু আল্লাহ যার ভয়সা কবুল করবা তাই না দিয়া যাই থাই নাই, আর যার ভয়সা আল্লাহ কবুল করতা না আমি কুতুবুদ্দিন না আমার মরা বাহেও আইয়া চিল্লাইলে দুই টেকা খেও দিতাই নাই। ইকান মাননি ইকান মাননি। তো যাই হোক এর লাগে আমি আবদার আসি আয়া তার হদিস পড়িছি বাইয়া নজোয়ান অকল যদি বাড়িতে আসো আর মা বইন অকলের খজমত গুজারিশ করিয়ার যদি বেটাইন বাড়িতে আসুন আপনারা মেহরবানি করিয়া চা এক কাপ বানাইয়া খাবাইয়া গুয়া একটুমা দিয়া আরে একটুমা দিয়া মশা বান্দিয়া বলে সোনা ভাই ওয়াজ হানো যাও গিয়া আমার মনে কয় ইলা যদি বেঠিন দে সোনা ভাই কইয়া ডাক দেন যত নমুনার আড়ুয়া বেঠাও কইব না বা যাই গিয়া আমার বেঠিয়ে সোনা ভাই কইছে কইবেন না না কইবেন না না। কিন্তু আমরা বেঠিনতে হেকমত জানই না বিনা হেকমতে বেঠাইনতর লগে আসলে ও বেটিন তো লাগিয়া বেখা হাড্ডির তাকে আল্লাহ জন্ম দিস। এখন বাড়ির বেটিন তো হুনিয়া কই বাবু দেখলাই নি খান থেকে আইয়া এখন আমরা বেখা হাড্ডির জন্মা। হ্যাঁ আমি বুঝাইয়া দিলে তো মানবাই নানি আল্লাহ তোমার তাহলে যখন আদম রে বানাইছই আদমর মন চঞ্চলতা দেখি আল্লাহ দুনিয়ার বাজার লাগাইবার লাগিয়া লগে মা হাওয়ারেও আল্লাহ ফয়দা করছিল মা হাওয়ারে খান তাকিয়া আদমর বাউ সাইটর ফাতিয়ালর বেখা হাড্ডির তাকিয়া ফাতিয়ালর হাড্ডিটা সিধাই না বেখা ভালা করে জাননি হ্যাঁ বেখা। তো বেটিন জাহাত আসলে মূলর বেখা ই বেখা আমরা সিধা করি সিধা করিয়া তারার লইয়া দুনিয়ার জিন্দগি যাপন করতাম তারার বেখার বাইদি আমরা দরতাম নাই মাই বই নকলে যদি হলে হেকমত জানুন ইনশাআল্লাহ আমি কই আর ইলা যত নমুনার আড়ুয়া বেটা হোক বেটির উপরে আত তুলতো ভারত নাই ফারবনি আপনারা কিতা কইন। কিন্তু হো যে তারা বেখামি এক আদত আছে নানি ও বেখা করিয়া এখান মাতি দেন আর যার কারণে হালি ফিটা খায় বেঠা যার তো হারে না ও শুরু করে কিলানি বেখা কিতা আখটা যদি এখন কই রে ওয়াজ দাও ইকান বেখা মাত নানি। হ্যাঁ বেটার রাগ উঠব না উঠতো না উঠিয়াও কইব ওয়াজ আলির ঘর ওয়াজ আলি ওয়াজ আজ তো রে করাই দিতাম বালা করে শুরু হইব নানি বাধে কইবা খান্দিবা আর কইবা হাই রে ও জমনাম কর মেসার কথা শুনিয়া বেটারে কই না আরো মায়ের খাইলাম আমার দোষী বাবাদে ইলা কইহ না আমরা বেটিনতে হেকমতি মাত মাতিও আর হেকমতি মাত মাতলে যত নমুনার আলুয়া বেঠাও কয়া ইনশাল্লাহ সিধা হয়ে যাইবা। কিতার লাগি বেটিন তোর কথা বেঠাইনতে মানুন বড় জবর বালা আপনারা মানুন নি বেটিন তোর কথা না আপনারা মনে মনে কইবা বলে আমরা অত মাগর বালুয়া নাই মাগর কথায় আমরা চলি না ওলা কইতে মনে মনে না ভাই হল বুজুর্গ হল বেটিন তোর কথা যে কিলা বেটাইন দে মানুন দেখো আমি তুলা দেখাই দিম আমি আয়াত পড়িছি আর হদিস পড়িছি মায় অতদিন ভেট লইয়া কষ্ট করলা আউলাদ রে এরপরে জন্মর সময় মা কতবার বেহুশ হইলা বাভে সারাদিন বন্ধ কুদাল মারিয়া ঠেলা টানিয়া আজ খাইল হে টমটম বারইছে কিন্তু এক জবানা বহুত গরিব গরিব মানুষে ঠেলা লইছুন রিস্কা লইছুন ঠেলা টানিছুন ডবখার বাজারও আজ হে টুনটুনি বাজার হইছে আগে তুই টুনটুনি বাজার আসলো না সোমবার ইয়ালে হয়তো সেও দান ডবখাত লইয়া গেছুন সেও ফাট লইয়া গেছুন সেও আপনার খোলায় চলি লইয়া গেছুন ডবখার বাজার নিয়ে বেচছুন খরচ খরচ আইছুন ঠেলা আগে চুকাইছুন ওবা আমার এক চলি খোলা নিস রে বা ওবা আমার দুই মন দান নিও রে বা ডবখা কথা করিয়া টানিয়া যে সময় ঠেলা টানিছন এই সময় হনার আতর হাড্ডি রগ তারর লাগান সিধা হয়ে গেছে গেঞ্জি বাইয়া গাম ফরছে কমরর গাঞ্চা ভিজিছে লুঙ্গি ভিজিছে কথা করিয়া বাজার নিয়া মাংসর মাল দিয়া বাড়া লইছন লইয়া খরচ করিয়া বাড়ি টানিয়া আমরা খুটি খুটি আমরা রে খাওয়াইছন খাওয়াইছন নিনে না।